কক্সবাজারের উখিয়ার থাইংখালী 13 নং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় 2 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস। এতে 500+ শেড পুড়ে গেছে। সকালে রোহিঙ্গা ক্যাম্পের একটি অফিস থেকে আগুনের সূত্রপাত, পরে 1:45 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। রোহিঙ্গারা জানান, একটি অফিস থেকে হঠাৎ আগুনের ধোঁয়া দেখা যায়, এরপর মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও রোহিঙ্গাদের সহায় সম্বল পুড়ে গেছে। শুধু ঘর নয়, বেশ কিছু দোকানপাটও পুড়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।